সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি, অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না, বিদায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই, অজু ভাঙবে না বলে, অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। এরপর এমডি মুস্তাফিজ রহমান মেহেদি আপনি লিখেছেন, আমি ইংল্যান্ডে থাকি, আমি কি অ্যালকোহল বিক্রি না করে সেটার প্যাকেজিং ও ডেলিভারি কাজ করলে উপার্জন হালাল হবে? একই কথা হলো, প্যাকেজিং করছেন, ডেলিভারি করছেন, আপনি অন্যায় এবং হারাম কাজে ঘুরে ফিরে আপনি সহযোগিতাই করছেন, বিধায় অন্য কোনো উপার্জনের চেষ্টা করবেন ভাই। শামীম আহমদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা মানেই হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না, আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেটা এখানে